দেখুন, ভোটের প্রচার নিয়ে রীতিমতো কল্যাণীতে একটা ধুমধুমার কাণ্ড ঘটেছে কিছুক্ষণ আগে। এখানে আগে যদি আপনি দেখেন ভালো করে, এখানে লেখা আছে আরও একবার বিজেপি সরকার, এরপরে কিছু কন্টেন্ট লেখা ছিল একটু আগে। মানে এখানকার কল্যাণী টাউন মণ্ডলের সভাপতিও এখানে উপস্থিত রয়েছেন, প্লাস কল্যাণী যুব মোর্চার তরফ থেকে কল্যাণী যুব মোর্চার সভাপতিও এখানে উপস্থিত রয়েছেন কল্যাণী টাউন মণ্ডলের। তো এই জায়গাটা আপনাকে দেখিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ক সংলগ্ন অঞ্চল, এবং ওখানে হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, প্লাস এখানে হুকুবুকু অ্যাংলা যেটা রয়েছে, এর পাশে এখানে একটা দেওয়াল আগে থেকে লেখা ছিল বিজেপির তরফ থেকে। তো টিএমসির তরফ থেকে আসে এবং এসে পুরো ব্যাপারটাকে চুনকাম করে দেয়, চুনকাম করে দিয়ে ওখানে টিএমসি লিখে দিয়েছে, দেখে নিন, এখন টিএমসি ওখানে লিখে দিয়েছে অলরেডি। তো এই যে দেওয়াল দখল নিয়ে একটা নোংরামি শুরু করেছে তৃণমূল কংগ্রেস আমাদের কল্যাণীতে, এবং এখানে অলরেডি বোঝাই যাচ্ছে যে এটা আমাদের এখানে আলাদা পতাকা রয়েছে, বিজেপি পতাকাও এখানে রয়েছে। তো এর পরেও একটা নোংরামি শুরু হয়েছে কীভাবে দেওয়াল দখল করা হবে। তো এই বিষয়টা আমি আমাদের উচ্চতর নেতৃত্বের কর্তৃপক্ষদের কাছে নজরে আনার জন্য আবেদন করছি, এবং শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি এর একটা প্রতিবাদ হওয়া দরকার এবং এর একটা বিহিত হওয়া দরকার। দেখা যাক কী রকম পরিস্থিতি করে কল্যাণী টাউন মণ্ডলের সভাপতি থেকে শুরু করে কল্যাণী টাউন মণ্ডলের যুব মোর্চার সভাপতি সবাই এখানে উপস্থিত, প্লাস যুব কার্যকর্তারাও এখানে উপস্থিত রয়েছে। তো দেখা যাক এটার পরবর্তী সময় কী দাঁড়ায়। টিএমসি ইচ্ছা করে জোর করে এই দেওয়াল দখল করে ওপরে লিখে দিয়েছে টিএমসি, ভোটের রাজনীতি অলরেডি শুরু হয়ে গেছে কল্যাণী টাউনের মধ্যেও, দেখা যাক কী দাঁড়ায়।